হ্যালো ফ্রেন্ডস আজকে আজকে আমরা চলে এসেছি আমাদের জেনারেল নলেজ প্র্যাকটিস সেট নাম্বার ফাইভে এবং এতে থাকছে বিভিন্ন স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স আর আরবি স্পেশাল কিছু জিকে আশা করি এটি তোমাদের ভালো লাগবে ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা তো এটি লিখেছেন কিরণ বেদি উত্তর হবে বি কিরণ বেদী কিরণ বেদি হলেন বর্তমানে পন্ডিচেরির লেফটেন্যান্ট জেনারেল এবং ইনি হলেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হিমাচল প্রদেশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিল দু অনুসারে কোন ভাষাটিকে হিমাচল প্রদেশের দ্বিতীয় অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়েছে তো এই দ্বিতীয় অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়েছে সংস্কৃতকে হিমাচল প্রদেশে অ্যান্সারটা বি সংস্কৃত আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর কোথায় তো আইসিসি এর সদর দপ্তর হল দুবাইয়ে এবং এর বর্তমান চেয়ারপারসন হল শশাঙ্ক মনোহর লেভ কোন দেশের মুদ্রা তো লেভ হলো বুলগেরিয়ার মুদ্রা এবং বুলগেরিয়ার ক্যাপিটাল সোফিয়া প্রশ্ন কথাটির পুরো পুরো অর্থ অর্থ তো হল ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন তো উত্তরটি হবে ডি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন ভারতীয় ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তো প্রথম জ্ঞানফিট পুরস্কার পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ তো অ্যান্সারটি হবে সি জি শঙ্কর কুরুপ এবং এই পুরস্কারটি প্রথম দেওয়া শুরু হয় উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ থেকে এবং দু সালে এই পুরস্কারটি পেয়েছিলেন অমিতাভ ঘোষ পরের প্রশ্ন দ্য লিভিং প্ল্যানেট রিপোর্ট যা প্রতি দু বছরে একবার প্রকাশিত হয় সেটি কোন সংস্থার মুখ্য প্রকাশনা তো এই প্রশ্নটা আরের আগেই এসছে তো এটির উত্তর হবে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার অ্যান্সার বি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার পরের প্রশ্ন ডেনমার্কের রাজধানীর নাম কি তো ডেনমার্কের রাজধানীর নাম হলো কোপেন হেগান এবং এর মুদ্রার নাম হলো ড্যানিস ক্রোন পরের প্রশ্ন শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো শিবকুমার শর্মা সন্তুর বাজাতেন তো অ্যান্সার থিবে ডি সন্তুর ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয় তো এই দিনটি প্রতি বছর মার্চ তে পালন করা হয় তো অ্যান্সার হবে সি মার্চ ফিফটিন্থ দু সালের এই দিবসের থিম ছিল ট্রাস্টেড স্মার্ট প্রশ্ন ভারতের কোন শহরকে সিটি অফ ফোর জাংশন বলা হয় তো সিটি অফ সিটি অফ ফোর জাংশন বলা হয় মাদুরাইকে তামিলনাড়ুর মাদুরাইকে তো অ্যান্সারটা হবে সি মাদুরাই পরের প্রশ্ন ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে তো ফল সংক্রান্ত বিদ্যাকে বলে পোমোলজি পিও এমও এল ও জি ওয়াই পোমোলজি পিও এমও এল ও জি ওয়াই পোমোলজি অ্যান্সার ঠিক হবে ডি পোমোলজি প্যান্থেরাটাইগ্রিস কার বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরাটাইগিস এর মধ্যে টাইগার ওয়ার্ডটা লুকিয়ে আছে দেখো টি আর তো এখান থেকেই বলা যেতে পারে যে প্যান্থেরাটাইটিস হলো বাঘের বিজ্ঞানসম্মত নাম তো টাইগ্রিস থাকলেই বাঘ অ্যান্সার হবে এ বাঘ পরের প্রশ্ন দু সালের ফেমিলা মিস ইন্ডিয়া শিরোপা কে জিতলেন তো এই শিরোপাটি জিতেছেন সুমন রাও তো অ্যান্সার হবে বি সুমন রাও পরের প্রশ্ন নখে যে প্রোটিন থাকে সেটি হলো তো এই নখ চুল জন্তুজড়ের সিং তো সমস্ত কিছুতে যে প্রোটিনটি থাকে সেটা হল কেরাটিন উত্তরটি হবে এ কেরাটিন পরের প্রশ্ন বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশিটি দ্বারা সূচিত হয় তো প্রযুক্ত বল বল হলো ফোর্স ফোর্স ইকাল টু মাস ইন্টু অ্যাক্সিলেশন অর্থাৎ ভর ইন্টু তরণ এফ ইকাল টু এম ইন্টু এ তাহলে এখান থেকে যদি এম ইন্টু এ প্রযুক্ত বলকে যদি আমরা তরণ দিয়ে ভাগ করি তরণ মানে অ্যাক্সিলেশন তাহলে কি হচ্ছে তরণ তরণ কেটে যাচ্ছে বা অ্যাক্সিলেশন অ্যাক্সিলেশন কেটে যাচ্ছে পড়ে থাকছে শুধু মাস তাহলে অ্যান্সারটি হবে প্রযুক্ত বল বাই তরণ অর্থাৎ ফোর্স ইকাল টু মাস বাই অ্যাক্সিলেশন না মাস বা অ্যাক্সিলেশন যদি অ্যাক্সিলেশন দিয়ে ডিভাইড করি পড়ে থাকে শুধু মাস আর মাসটা হলো ভর তাহলে অ্যান্সার হবে সি প্রযুক্ত বল বাই তরল পরের প্রশ্ন মেলাসাইট হলো কারা করি তো মেলাসাইটের ফর্মুলা হলো সিও টু সিও থ্রি ও এইচ হোল টু দেখেন থেকে আমরা পেয়ে যাচ্ছি যে মেলাসাইট হলো এর আকরিক তো অ্যান্সার হবে ডি কপার পরে প্রশ্ন অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে আছে তো এই অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া এটি হলো একটি মিশ্রণ যাতে তিন ভাগ গাঢ় এইচ এবং এক ভাগ গাঢ় থ্রি থাকে অর্থাৎ ভাগ ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড থাকে তার উত্তরটি হবে এ এক ভাগ এইচেন থ্রি ও তিন ভাগ এইচিএল কোন দেশের অনুকরণে ভারতে সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয় তো ভারতে সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয়েছিল মেক্সিকো থেকে এবং এই যে সবুজ বিপ্লব রয়েছে তার জনক হলেন নর্মান বরলভ এবং ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন এবং এই সবুজ বিপ্লব প্রথম হয়েছিল পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে এবং প্রধান যে ফসলের এটি কার্যকর হয়েছিল সেটা হলো গম নিম্ন দেশগুলির মধ্যে কোনটি নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সদস্য নয় তো এই যে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ রয়েছে এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এবং এর সদস্যদের মধ্যে ভারত কিন্তু নেই সুতরাং অ্যান্সারটা হবে ডি ভারত হর্নবিল উৎসবটিকে বলা হয় উৎসবের উৎসব এই উৎসবটি ভারতের কোন রাজ্যে প্রধানত পালন করা হয়ে থাকে তো এই যে হর্নবিল উৎসব এটি বহুবার পরীক্ষা এবং এটি পালন করা হয়ে থাকে নাগাল্যান্ডে তো উত্তরটা হবে বি নাগাল্যান্ড পরে প্রশ্ন নিচের কোনটি বৌদ্ধ পরিষদের সঠিক কালক্রম অনুসারে রয়েছে তো এই যে বৌদ্ধ পরিষদ বা বৌদ্ধ কাউন্সিল বা বৌদ্ধ সম্মেলনগুলি হয়েছিল সেটির মধ্যে প্রথম হয়েছিল রাজগৃহতে এবং সেটি হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে তো এখানে একটি অপশন আছে যেখানে হলো রাজগৃহ প্রথমে রয়েছে তো অ্যান্সারটি হবে এ তো কালক্রমটি হবে রাজগৃহ বৈশালী পাটলিপুত্র কাশ্মীর তো এটি বলে রাখি এগুলো কখন হয়েছিল প্রথম বহু সম্মেলন হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে এটিতে হয়েছিল রাজগৃহে এবং এ চেয়ারম্যান ছিলেন মহাকাশ্য দ্বিতীয়টি হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে এটি হয়েছিল বৈশালীতে এবং এর চেয়ারম্যান ছিলেন সাবাকামি। তৃতীয়টি হয়েছিল দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে এটি হয়েছিল পাটলিপুত্রে এবং এর চেয়ারম্যান ছিলেন তিসা। এবং চতুর্থ বোধ সম্মেলন হয়েছিল কাশ্মীরে আটানব্বই খ্রিস্টাব্দে এবং এর চেয়ারম্যান ছিলেন বসুমিত্র পরে প্রশ্ন নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পের একটি শ্রেষ্ঠ নিদর্শন তো এটি হল চোল শিল্পের একটি নিদর্শন অ্যান্সার হবে এ চোল শিল্প পরে প্রশ্ন পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে পানিপথের যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে এখানে বলে রাখি আর দু তিনটে যুদ্ধের কথা যুদ্ধ হয়েছিল বিতস্তা বা ছিলাম নদীর তীরে দশ হাজার যুদ্ধ হয়েছিল পুরুষানি বা রবি নদীর তীরে আর হর্ষবর্ধন ও দ্বিতীয় হয়েছিল সেটি হয়েছিল নর্মদা নদীর তীরে তো এই কটি যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাঝে মধ্যে প্রশ্বাসে যে এই যুদ্ধগুলি কোন নদীর তীরে হয়েছিল পরে প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠাশে জানুয়ারি পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পলিউশন এটি ছিল এয়ার পলিউশন সম্পর্কিত এবং এই বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে প্রতি বছর পাঁচই জুন পালন করা হয়ে থাকে এবং এটি উনিশশো চুয়াত্তর সাল থেকে পালন করা হয়ে আসছে পরে প্রশ্ন নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় অপশন আছে ফোর টান কোবল এবং ম্যাকিনটোস বলে রাখি যে ফোরটান টান হলো হল প্রাচীনতম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোলোগ হলো একটা স্পেশাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামিং করার ক্ষেত্রে ব্যবহার ব্যবহার করা হয় কোবল হলো একটা বহুল পরিচিত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাই তিনটে অ্যান্সার হবে না অ্যান্সার হবে ডি ম্যাকিনটোস তো এই ম্যাকিনটোসটি হল যে আইফোন আছে আইফোনের যে মেন কোম্পানি অ্যাপেল সে অ্যাপেল প্রথম যে পার্সোনাল কম্পিউটারটা তৈরি করেছিল সেই পার্সোনাল কম্পিউটারটাকে বলা হতো ম্যাকিনটোস তাহলে অ্যান্সারটা হবে ডি ম্যাকিনটোস পরের প্রশ্ন তেলেঙ্গানা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন তো এটা বলে রাখি বর্তমানে তেলেঙ্গানা হাইকোর্টের চিফ জাস্টিস হলেন রাঘবেন্দ্র সিং চৌহান এর আগে ছিলেন টি ভি রাধাকৃষ্ণন এবং তিনিই ছিলেন প্রথম তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি টিভি রাধাকৃষ্ণন এর আগে ছিলেন বর্তমানে রয়েছে রাঘবেন্দ্র সিং চৌহান যদি প্রশ্ন আসে যে তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন তাহলে উত্তর হবে রাধাকৃষ্ণন এবং বর্তমানে সেটি সেই পদে রয়েছেন রাঘবেন্দ্র সিং চৌহান কোন ভারতীয় ব্যক্তিত্বকে হুয়ের বহিরাগত অডিটর বা এক্সটার্নাল অডিটর নির্বাচিত করা হয়েছে তো ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রাজীব মেহেরষি দু কুড়ি থেকে দু তেইশ পর্যন্ত এই পদে নির্বাচিত হয়েছেন সি বহির আবরণীর নাম কি আবরণী রয়েছে সব থেকে যে আবরণটি রয়েছে সেটি হলো রেনাল কর্টেক্স উত্তর হবে এ কর্টেক্স আর বৃক্কে সব থেকে ভেতরে যে আবরণটি রয়েছে সেটা হলো রেনাল মেডুলা কিন্তু এখানে যেহেতু বাইরের টি চেয়েছে উত্তর হবে রেনাল কর্টেক্স বা শুধু কর্টেক্স আনসার হলো এ আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ